সেই প্রথম সকাল তোমায় নিয়ে হেঁটেছিলাম সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি ও মাই গড ওয়াও বোতল ঢোকা চলো তো বেশি একটা কথা না বলি যাওয়া যাক সাথে ছিল মহাকাল কল্পনা করে দেখেছো কি ছেড়ে এসেছি তোমায় পেয়ে যেন প্রথম আমি চাঁদ দেখেছি সেই চাঁদেরই মায়া তীব্র বিশ্বাসে তোমায় মনে পড়ে এখন প্রতিটি নিঃশ্বাসে জানি না সে কবে আমি সুখ দেখেছি তোমায় পেয়ে সুখ কি তা আমি বুঝেছি তাই তুমি আমার কাব্য তুমি আমার গীতি কবিতা তুমি আমার বাদ্য তুমি আমার সুর মহিমা কেটে যাবে দিন কেটে যাবে এই রাত ভালোবেসেছি তোমায় তাই ছেড়ো না এ হাত আমি সেই যে রবে তোমার মন খারাপের রাতে আমি সেই যে রবে জ্যোৎস্না মাখা কবিতাতে আমি সেই যে আধার নিয়ে তোমায় আলো দেবে আমি সেই যে মনে রথই জলে ভেসে রবে নাকি শুধু ছবি একটার পর একটা আসবে সবাই কেমন পুষলে এক একজনের ছবি তুলবে আসছে শুধু দেখি আমরা
দর্শকদের উদ্দেশ্যে আমাদের নিয়ে আনবে গান করতে গাইস দেখলে না তো ওরা ডাবল সিঙ্গেল সিঙ্গেলে দাঁড়ায় খেলা লাগবে সময় আমাদেরও আসবে ঠিক আছে তারপর ঘুরা হবে তবে ইফাজে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে এটা আমি শিওর ইফাজ এবার আনতাজি কথা বল এই এ তো আমি কিন্তু পাস করলাম না কথাগুলো আবে মিথ্যা কথা বলে লাভ নেই হ্যাঁ সেটাই আমি মিথ্যা কথা বলি তো হ্যাঁ তোমার কথা বলো তোমার কথা যেখানে যায় এখানে মোবাইল শুধু চ্যাট করবে শুধু যেমন গোপন তত্ত্ব পাস ভবিষ্যতে দেখবেন তারেকের গোপন তত্ত্ব পাস তোমার পাশে বুঝো না আমার একা না আচ্ছা ইফাজের কাছে আমাদের ব্লগটা মিস করলো না অনেক মজা হইলো না ঘুরতে আসলা বন্ধ আমরা এখন কি করবো আমরা কি চলে যাবো নাকি আমি অবশ্য জানি না দাঁত কোন আর ভালো কথা জলসি খায় পানিতে এটা দিয়ে মাঠের মধ্যে দাঁড়ায় এই ছেলেটা কিন্তু আমাদের সবার থেকে অনেক বড় মানে সজীব সজীব ভাইয়ার ইয়ার থেকে কিছু বক্তব্য আমাদের মাঝে শেয়ার করো আপনি কলেজে ভর্তি হয়েছেন তো আপনাকে দেখে তো মনে হয় না আপনি যদি কলেজে ভর্তি হয়েছেন তো আপনার থেকে তো অনেক হাই কোয়ালিটির মেয়ে আছে ওরা যদি দেখে ওরা বলবে যে আপনি কার ছেলে ওনাদের ছেলে নাকি এদের তো বলতে পারে স্বাভাবিক মানুষ বলবো না আপনি তো কলেজে পড়েন ওরা তো ওইটা ভাববে না দেখাই দিতাম মেয়েদেরকে যে আমি কি করতে পারি বাচ্চা বলবে কেন দিকে তাকে আছে দেখো তো আরে না মূর্তি ভাই এটা কি বাস্তবে নাকি ভবিষ্যতে আমি ইলেকশনে দাঁড়াবো তোমরা আমাদেরকে ভোট দেবে ভাই দিবে তুমি আচ্ছা হয়েছে নেমে যাও তোমরা বলাতে আমি কলেজে পরে লাগে
গাইস আপনি বলেন সে নাকি কলেজে পড়ে সে উঠছে দেখেন তাকে কত ছোট দেখাইছে ফরিনের উপর ওটার কোনো বয়স লাগে না এবার সে কলেজে পড়বে না নার্সারি পড়বে না 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 তুমি তোমাকে তো লাগবে ফরিনকে তোমার কিভাবে এটা ফরিন না এটা মুক্তি ও এই কারণে এটা আমার ওইটা নিতে পারছি মুক্তি একমাত্র ইয়ারে ফরিনের লেগে আমি যাই এটা আমার পালা দিয়ে দৌড় দিত সিং তোমার ওই ওখান দিয়ে ঢুকিয়ে দিত এত নাড়া চারা কইরা পুরা বালু রয়েছে কেন পাতা তো তাই আচ্ছা তো ওখানে আমরা ওই যে বাচ্চারা এই ভাইয়া কিছু বলে না কি ভাই এখন আমরা যাইতেছি যে স্লিপারে ছোটবেলায় আমি সবসময় আসলে এই স্লিপার আমার স্কুলে ছিল এই স্লিপারে আমি সবসময় চড়তাম ঠিক আছে এটা এখন আমরা উঠবো এটাতে এই দেখুন ভালো নেই ছোটবেলা অনেকবার উঠছিলাম ছোট ভাই আমি ভয় লাগতেছে একটা দিয়ে দাও একটা বেশি না একটা এর কিন্তু খারাপ হবে কিন্তু আগে নামলো মনে আসছে তোমার মনে আছে মনে থাকলে একটা ধরো ধরো না পড়বে না যাও আল্লাহ ভরসা কেমন ফিল কেমন এই দেখেন তারকে ভয়ে ওই ঘরের মধ্যে যে পালাইছে না মন খারাপ তারকে মন খারাপ দিয়ে জিজ্ঞাসা করা মিয়া কেন এ বোতল কেন তোর হাতে বোতল ঢুকা তুই বোতল এসে বোতল ঢুকা এই দেখেন বোতল ঢুকা খালি বোতল বোতল ঢুকা বোতল আছে এদিকে আসতে স্লিপার চড়তে ওদের মতো থাকতো আমরা এদিকে এরকম চড়তাম গোলাপি জামের বোতল হচ্ছে আচ্ছা তারে আমাকে বলো তোমাদের রোগ এই গোলাপি বলে কেন এর উদ্দেশ্য কিছু বলো আমাদের সবাই তোমাদের কোচিংয়ে সবাই তোমাকে গোলাপি বলে কেন আরে ভাই বুঝলাম না গোলাপিটা কি এটা তো আমি তো এটাই বলতেছি এ মেয়েদের ফেভারিট কালার আই হাই রাইসা আবার রাইসা কোন থেকে আসছে এই রাইসা দুজনের মধ্যে যে কোনো একটা হবে রাইসের সানিলি মানে গীতা বয়সটা অনেক হয়ে গেল হ্যাঁ সিং যাবে হ্যাঁ ছোট মানুষ
হ্যাঁ ক্লাসমেট হ্যাঁ রে বাচ্চা বললো হ্যাঁ এটা মানে কোনো কথা নয় এই সিজন তুমি কি উঠতে পারবা ওই দেখো তুমি সিজন হেল্প করে দাও এ না ঠিক আছে তো উপরে বসো বসো বইতাম হ্যাঁ হ্যাঁ বসো বসো শাবাশ শাবাশ গাইস এটা দিয়ে অনেক মজা হবে দেখবি বুঝতে পারছ এই ওরা ওইদিকে কি আড্ডা দিতেছে না ওরা ওই যে ইরা তারপর মিথিলা ওই রাইসা কি লিওন এগুলো নিয়ে গবেষণা করতেছে কেন এগুলো নিয়ে এদিকে কথা ও বুঝতে তো পারছেন ওরা ওইদিকে এই তো ব্লগে বলে ফেলছে ওরা কিছু ফ্রেন্ডের নাম ফ্রেন্ড আবার আপনার অন্য কিছু ভাবেন জি এসব যে বলছে জায়গাটা এই জায়গাটা আমি কেটে ফেলবো সমস্যা নাই আর আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে আমরা ঘুরার খুব শখ ছিল কিন্তু ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি বন্ধ করে ফেলছে তো আমরা এদিকে একটু ঘুরতেছি আর ভিডিওটা এদিকে সমাপ্ত করতেছি কোন জায়গায় না ওইদিকে যাওয়ার দরকার নেই এদিকে আমরা কিছু ছবি তুলবো তো আপনারা এই তো ব্লগের মধ্যে ছবিগুলো দেখাইতেছি আমরা তো আজকে ভিডিওটা দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ব্লগে আবার কথা হবে আসসালামু আলাইকুম